হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু হিমিস কিচেন। অনেকদিন পরে চলে আসলাম, আমি হিমির আব্বু। আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। রেসিপিটা অনেক অনেক মজার এবং খুবই হেলদি একটা রেসিপি। দেখতে পাচ্ছেন কলা এবং আলুকে কেটে নেওয়া হয়েছে। এগুলো এখন আমরা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি, সাথে পানি দিয়ে দিচ্ছি, কারণ এগুলোকে আমরা সিদ্ধ করে নেব। আর এই রেসিপিটা কিন্তু আসলে খুবই মজার, আর আমি আসছি আজকে এই রেসিপিটা আপনাদেরকে দেখানোর জন্য। সো আশা করছি খুব এনজয় হবে। আর এর সাথে দেখুন, আমরা এখন হলুদ দিয়ে দিলাম এই রেসিপির সাথে, কভার করে নিচ্ছি। সো সিদ্ধ করব, লেটস ইন্ট্রো। তো চলে আসলাম, 5 মিনিট পরে আমরা আলু এবং কলাটাকে সিদ্ধ করে নিচ্ছি। আমরা আজকে আলু এবং এই কাঁচা কলার নতুন একটা রেসিপি তৈরি করবো। এই রেসিপিটা আমার কাছে খুবই ফেভারিট, আমার খুব ভালো লাগে রেসিপিটা। তো দেখুন, আমাদের প্রায় আলু এবং কলা যে সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো এগুলো না মানে রেসিপিটা আমি করব, আসলে এখানে বলার কিছু নাই। তো এখানে হিমির আম্মুকে আমি নিয়ে নিয়েছি সাথে, কারণ হচ্ছে যে এগুলো অনেক গরম, এগুলো মানে ছিলতে আমার একটু কষ্ট হবে বা আমি আনঅ্যাপ্রোপ্রিয়েট, তাই হিমির আম্মুকে নিয়ে নিয়েছি। তো দেখুন, ও আসলে খুব কষ্ট করে এগুলো ছিলছে, এর ক্রেডিটটা ওকে দিতে হবে। রান্না যতই মজা হোক না কেন, রেসিপি যতই ভালো হোক না কেন, সব ক্রেডিট আমার, কিন্তু এই ক্রেডিটটা আমি ওকে দিচ্ছি, কারণ ও অনেক কষ্ট করে এইগুলো আমাকে ছেলে দিয়েছে বা আমাকে একটু হেল্প করেছে। এটাই আর তেমন কিছু না। তো কিপ ওয়াচিং, আজকে এই রেসিপিটা কিন্তু অনেক মজা হবে। আশা করছি সবাই মানে সবাই রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, কারণ রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আছি। এবং আশা করছি নতুন একটা রেসিপি, এই রেসিপিটা খুবই মজার হবে, কাঁচা কলা এবং আলু দিয়ে একটা রেসিপি। এবং বলেছি তো যে আমার খুব একটা ফেভারিট রেসিপি। তো দেখুন, দেখতে দেখতে কিন্তু হিমির আম্মু কিন্তু এই আমার কাজটাকে মানে খুব সহজ করে দিয়েছে, মানে আলু এবং কলাটাকে ছেলে দিয়ে দিয়েছে। এখন তাকে দিয়ে দেখি আর একটু কোনো কাজ করিয়ে নেওয়া যায় কি না। সো লেটস স্টার্ট নেক্সট স্টেপ। হ্যাঁ, যেমনটা বলছিলাম, দেখুন আমরা আলু এবং কলাটাকে ছিলে নিয়েছি, নিয়ে এই পাশে এগুলো আলাদা করে ফেলেছি। ছাল হয়ে গেল, ও হ্যাঁ ছাল একটু। তো এভাবে আমরা ছালটাকে আলাদা করে ফেলবো না, ছাল দেখাইছি ওটা আমাদের কোনো কাজে লাগবে না। এখন এটাকে আমরা পেস্ট করে নেবো। চাইলে আপনি এ ধরনের কোনো কিছু দিয়ে কি বলে এটা হ্যামার টাইপের কিছু একটা দিয়ে এভাবে ভর্তা করে বা পেস্ট করে নিতে পারেন, বা দুইটা মাখিয়ে একসাথে করে নিতে পারেন। তো চেষ্টা করলাম এটা একটু করে নিয়ে, তারপরে আসলে অ্যাপ্রোপ্রিয়েট ওটা দিয়ে হচ্ছিলো না, তো হাত দিয়ে এটা পারফেক্ট হচ্ছিলো। তো হাত দিয়ে এটাকে পেস্ট করে ফেলছি। থ্যাংকস হিমির আম্মু, অনেক কষ্ট করছে আমাকে হেল্প করার জন্য। আসলে তেমন কিছু না, পুরো ক্রেডিটে আসলে আমার, মানে আমি এই রেসিপিটা কিন্তু করছি আজকে। হ্যাঁ, তো দেখুন আমাদের পেস্ট করা হয়ে গেল। তো এর সাথে এখন আমরা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, তার সাথে লবণ পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন, তার সাথে দিয়ে দিচ্ছি হলুদ, এবার দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়ো, এর সাথে রসুন এবং আদা পেস্ট করা ছিল একসাথে দিয়ে দিলাম, এবং এর সাথে আমরা দিয়ে দিচ্ছি আটা। এই পরিমাণ আটা দিয়ে দিলাম, আপনারা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। দিয়ে এখন সবগুলো উপকরণকে আমরা একসাথে মিক্স করে নেব। একটু ধৈর্য ধরে সময় নিয়ে আস্তে আস্তে এবং খুব সুন্দর করে এই রেসিপিটা করতে হবে, বা আমরা ওইভাবেই করছি, কারণ আমরা চাচ্ছি যে আপনাদেরকে খুব সুন্দর একটা রেসিপি উপহার দিতে। তো দেখুন, এর সাথে আমরা ঘি দিয়ে দিলাম, আপনারাও চেষ্টা করবেন এর সাথে ঘি দিয়ে দেওয়ার জন্য। তবে একটা জিনিস, হ্যাঁ, যদি আপনার বাসায় কর্নফ্লাওয়ার থাকে তাহলে আপনি আটার পরিবর্তে কর্নফ্লাওয়ারটা দিলে আরও ভালো। আমার কাছে ছিল না, তো আমি দিতে পারলাম না, সরি। তো দেখুন আমাদের পেস্ট করা শেষ। এখন এভাবে আসলে এই পেস্টের থেকে আমরা এভাবে বল তৈরি করে নেব, মানে যতগুলো সম্ভব, বেশি বড় করার দরকার নেই, কারণ এগুলো তো আবার অন্য প্রসেসিং করতে হবে, বড় করলে কেন ভালো হবে না সেটা একটু পরে বুঝতে পারবেন। তো আমরা চেষ্টা করবো এরকম করে বল তৈরি করে নেওয়ার জন্য। তো হয়ে গেল, আমরা সবগুলো পেস্টের এরকম করে বল তৈরি করে নিলাম। এখন এই বলগুলোকে দেখুন কী করি আমরা। চলে আসলাম ফ্রাই প্যানে, এখানে আমরা বলগুলোকে ভেজে নেব। এই জন্য আমরা পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, আপনি আপনার প্রয়োজন মতো তেল দিয়ে নেবেন। এখন আমরা
এই তৈরিকৃত বল বলগুলোকে আমরা সুন্দর করে সাজিয়ে দেব চারপাশে, কারণ এগুলোকে আমাদের ভেজে নিতে হবে। আপনি চাইলে আরও তেল বেশি দিতে পারেন, কম দিতে পারেন, অ্যাজ উইশ। তবে পার্সোনালি আমার মানে তেল জাতীয় জিনিস বেশি পরিমাণ খেতে ভালো লাগে না, তাই আমি একটু কম তেল দিয়ে রান্না করার চেষ্টা করি। আমার কথা শুনে আপনার হয়তো মনে মনে হচ্ছে যে আমি কন্টিনিউয়াসলি রান্না করি না, আমি যখন রান্না করি তখনকার কথা বলছি, মানে আমি যখন যখন রান্না করি তখন একটু তেলটা সব রেসিপিতে কম ব্যবহার করার চেষ্টা করি। তো দেখুন এটা ভাজতে সময় লাগবে, কারণ এটা তো অনেক সফট ছিল, এটাকে ভাজতে হলে অবশ্যই আমাদের কিছু সময় নিয়ে করতে হবে। আর আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার গ্যাস স্টোভটা মানে লো ফ্লেমে রাখলেই আমার মনে হয় যে সবচেয়ে ভালো হয়, নাহলে দেখা যাবে যে উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচাই থেকে যাবে। তো অনেক ধৈর্য ধরে সময় নিয়ে এটাকে এভাবে লাল করে ভেজে নিতে হবে। তো এখন আমরা চলে আসলাম বাকি যে তেলটা ছিল সেই অংশে, এখানে প্রথমে আমরা জিরা দিয়ে নিচ্ছি। জিরাটা একটু লাল হয়ে আসলে এর সাথে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আসলে মেয়েরা খ্যাঁচখ্যাঁচ করে রান্না করতে তাদের ভালো লাগে, কিন্তু আমার কাছে মনে হয় যে রান্না একটা শিল্প, রান্না করতে আমার খুব ভালো লাগে, কারণ আমি মাঝে মাঝে রান্না করি। তো তাই একটু আগে দেখতে পেলেন আমরা এখানে মানে আদা এবং রসুনের একটা পেস্ট দিয়েছি, তার সাথে একটু পানি দিয়ে নিলাম, তাহলে এটা আমার মিশ্রণটা অনেক ভালো হবে। তাই তো যেটা বলছিলাম, আসলে কিন্তু রান্না একটা শিল্প, আপনারা ট্রাই করবেন। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, তার সাথে হলুদ দিচ্ছি, আবারও আমরা শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি, হলুদ দিয়ে নিচ্ছি, জিরা, জিরা বাটা, ধনে বাটা একসাথে সব দিয়ে নিলাম আমরা। এখন এগুলোকে আমরা আবার খুব ভালোভাবে একটু মিক্স করে নেব, তারপরে দিয়ে নেব টমেটো কুচি, এটা পার্সোনালি আমার খুবই ফেভারিট, আপনারা চেষ্টা করবেন, খুবই হেলদি। আবারও একটু পানি দিয়ে নিচ্ছি সবগুলো একটু সুন্দর করে মিক্স করে নেওয়ার জন্য এবং সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে নিচ্ছি, এরপর একটু কভার করে নেব কয়েক মিনিটের জন্য। তো দেখুন এবার কিন্তু দেখে মনে হচ্ছে যে উপরে পানিটা শুকিয়ে গেছে এবং পারফেক্ট একটা ভুনার মতো কালার চলে আসছে। আসলে যেমনটা বলছিলাম যে রান্না একটা শিল্প, আর এটা অনেক ধৈর্য ধরে করতে হয়। সো ধৈর্য ধরে করলে দেখবেন যে আপনাদেরও মানে রান্না অনেক সুস্বাদু হয়েছে, এবং যে বা যারা খাবে তারা অবশ্যই প্রশংসা করবে, লাইক মি, মানে আমার মতো আমি। তো দেখুন আবারও আমরা একটু পানি দিয়ে নিলাম, আবার এটাকে একটু কভার করে নেব পারফেক্ট ওয়েতে কাজটা করার জন্য আমরা এগুলো করছি। তো এখন দেখুন পানি অনেকটা শুকিয়ে এসেছে, এখন আমরা আমাদের ভাজা যে বলগুলো ছিল, কাঁচকলার যে বলগুলো, কাঁচকলা এবং আলুর যে বলগুলো ছিল সেগুলো এখন এর সাথে দিয়ে নিচ্ছি, দিয়ে এগুলো কিছুক্ষণ আমরা এগুলো কুক করব। তো আসলে রান্নার বিষয়টা অনেক ধৈর্যের বিষয়, ধৈর্য ধরে আপনিও রান্না করবেন, দেখবেন যে সবাই খেয়ে খুব প্রশংসা করবে, আর না করলে কি, পেটের ক্ষুদা খেতে তো হবে অবশ্যই। সো আমরা দেখতে দেখতে আমাদের রান্না প্রায় শেষের দিকে চলে আসছি, আমাদের হয়ে গেছে। এটা আমরা তৈরি করলাম কি জানেন, এতক্ষণে বলি, এটা হচ্ছে তৈরি করলাম কাঁচকলার কোপ্তা কারি। ভাই গালি টালি দিয়েন না, সিরিয়াসলি আমি ছেলে মানুষ হয়ে এত কষ্ট করে যে রান্না করলাম, আপনাদেরকে একটা টিপস দিলাম, একটা টিপস না অনেকগুলো টিপস দিছি কিন্তু। তো আবার দেখুন আপনাদের যেন রেসিপিটা অনেক ভালো হয় এবং সুস্বাদু হয়, আবার ঘি দিয়ে দিচ্ছি, এত কিছু দিলাম, এত কষ্ট করে করলাম, যদি আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে কি আর হবে বলেন, ছেলে মানুষ হয়ে রান্না করছি না, এটা বড় কথা না, আমাদের ছেলেদের রান্না খুবই মজার হয়, খুবই ভালো হয়, তাই আমি দেখিয়ে দিলাম যে আমরাও পারি। তো দেখতে দেখতে আমাদেরও কাঁচকলা আর কোপ্তা কারি রান্না প্রায় শেষের দিকে চলে আসছে, এখন আমরা এটাকে নিয়ে চলে যাবো, কারণ এটাকে আমাদের নিয়ে চলে যাবো মানে কি, এটা আমাদেরকে এখন পরিবেশন করতে হবে। সো লেটস স্টার্ট। তো দেখুন পরিবেশন করার পরে আসলে এটাকে অনেক সুন্দর লাগছে, মানে আমি নিজেও অবাক হয়ে গেছি যে আমি এত ভালো রান্না করতে পারি, ওয়াও। মানে নিজের ঢোল নিজেকে বাজাতে হবে ভাই, আপনাদেরকে যদি আমি আমার ঢোল বাজাইতে দিই আপনারা তো মানে বাজাইতে বাজাইতে ফাটাই ফেলবেন, আর নাহলে কম বাজাবেন। সো আমার ঢোল আমাকে বাজাতে হবে। দেখুন আসলে ঢোল বাজাচ্ছি না, মানে দেখুন কতটা সুন্দর হয়েছে, কী সুন্দর একটা রেসিপি, আর এত সুস্বাদু, এত ভালো, এত হেলদি একটা রেসিপি, মানে
আই এম প্রাউড অফ মি। হ্যাঁ, তো আপনাদেরও যদি আসলে আমার একটু প্রাউড হয়, প্রাউড হওয়ার দরকার নাই, জাস্ট একটু ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর কোন দিকটা কেমন হলো অবশ্যই জানানোর চেষ্টা করবেন। নেক্সট টাইম ইনশাল্লাহ আবারও হাজির হবো যদি আজকে রেসিপিটা ভালো লাগে, আর নাহলে কিন্তু জন্মে ফিরে আসবো না। সো আবারও দেখা হতে পারে, টিল দেন বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।